এত সুন্দর হয়েছে, পাতলা ঝোল করেছি। নমস্কার, শুভ সপ্তমী, পূজা পূজা লেগে গেছে, শিউলি ফুলের গন্ধ বেড়েছে, মা এসে গেছে, আপনারা খুব আনন্দ করুন, পারলে আমাকেও নিয়ে যান, আমিও আপনাদের সাথে আনন্দ ফুর্তি করব, জিলাপি খাবো, ফটো তুলবো, নাচবো, গাবো, আপনারা আমাকেও নিয়ে চলুন। এই একটা বছর আমরা আশা করে থাকি মা দুর্গা কবে আসবে, তা মা দুর্গা এসে গেছে। এখন এই মা দুর্গা আসার পরে এই কয়টা দিন মানুষ সবাই একটু ভালো মন্দ খায়, আমাদের বাড়িতে একটা ভালো মন্দ রান্না হবে। একটা ইলিশ আনা ছিল, সেই ইলিশটা দিয়ে আমি আজকে তিল ইলিশ করবো, আপনারা দেখতে থাকুন। দেখুন তো আমি নতুন শাড়ি পরেছি, কেরম লাগছে আপনারা আমাকে জানাবেন কমিকে। এই দেখুন, পূজা উপলক্ষে মাছটা আনা ছিল, আজকে এই মাছটা আমি করবো, তাই না বাবা? একা তবে দেখুন চড়াও আছে মাছটা, কত চার আঙুলের টিও বেশি। লাফাচ্ছে আজগুলা ছাড়াচ্ছে, তাই গন্ধে ময়ময় হয়ে গেছে। মাছটা কি সুন্দর সাদা আছে, থকথক করছে। আজকে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোবো তো, অনেক কিছু খাবার দাবার আছে, জিলাপি খাবো, যেটা খেতে পারি ইচ্ছা হয় খাবো, তা রাত্রিরে তো অত খাওয়া দাওয়ার অত ছিন নেই, তো এখন রান্না করবো, ক্যামেরাম্যানেরও দেবো, আমিও রাখবো, একবেলাই শেষ। মাছটা আমি এখন একটু ভালো করে ধুয়ে নেই, ইলিশ মাছ বেশি ধোয়া দেয় না, একটু পরিষ্কার করে দিয়ে নিই। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মেখে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, এইবার অল্প একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দাও একটু মেখে দাও। এবার ঢাকা দিয়ে তো বাজারে গেলাম, বেগুন দেখি সব বড় বড় মোটা মোটা লাফা বেগুন, সাদা বেগুন, তা ভাবলাম ইলিশ মাছ দিয়ে খাবে, তাহলে একটু সরু সরু লম্বা বেগুন যদি পাই লম্বা বেগুন আনবো, কিন্তু লম্বা বেগুন পাই নাই, তারপরে এই ছোটো ছোটো ঝুমকো বেগুন তাই নিয়ে আসলাম, কচি একদম কচি, বীজ নাই। আপনারা তো বড় বেগুন দিয়ে খান, এরকম বেগুন দিয়ে খেয়ে দেখুন, হিব্বি লাগবে খেতে। বেগুনটা একটু নুন হলুদ মেখে নিচ্ছি, লঙ্কাটা বেটে নিচ্ছি, এবার উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি আমি, এবার অল্প একটু তেল দিয়ে মাছটা ভেজে নেই,
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তো বেশি ভাজবো না। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তিলটা আমি বেটে নিচ্ছি। মাছের তেলে তেল দিয়ে দিয়েছি, এইবার আমি বেগুনগুলো ভেজে নেব। এবার আমি বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার সাদা তিল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার বাকি দেওয়া একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালো কষানো হয়ে গেছে, যে লাল লাল ভাব হয়ে গেছে তিলগুলো। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প মশলা দেবো, ইলিশ মাছ তো মশলা অল্প দিলে ভালো লাগবে। আর একটু ইলিশ মাছে একটু মশলা কম দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করবো আমি তিল বাটা দিয়ে, বুঝলা? খেতে ভালো লাগবে। আর দেবো না। এইবার মাছ ভাজাগুলো আর বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা দুটো গোটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা আপনারা তো সবাই ঠাকুর দেখতে বেরোবেন, কে কোথায় যান আমাকে একটু জানাবেন, ফটো তুলেও পাঠাবেন, আর আমিও ফটো তুলে আপনাদের পাঠাবো। হয়ে গেছে, এখন একটু সর্ষের তেল আমি দেব, দিয়ে নামিয়ে দেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার এই কড়াইতে মাছটা থাক, তুলবো আর খাবো, ঢালতে গেলে ভেঙে যাবে। ইলিশ মাছ নরম তো, কড়াইর মধ্যেই থাক, নেব আর খাবো। রান্না করলাম তো, এখন আমি একটু খেয়ে দেখি কেরম হয়েছে। হ্যাঁ, ভাতটা মাখি। মাছটা কি নরম না, খুব সুন্দর মাছ। এই দেখুন কি নরম, হিব্বি মাছ। ঝোলটা যা হয়েছে না, দারুণ হয়েছে, হিপি টেস্ট হয়েছে, খেতে যা লাগে না। মাছটা খুব সুন্দর মাছ, সত্যি মাছটা ভালো, অপূর্ব অপূর্ব। আপনারা খেয়ে দেখেন, অপূর্ব, খুব ভালো লাগবে। শুধু তিল দিয়ে করেছি, আর কিচ্ছু দেয়নি। কাঁচা লঙ্কার তিল এত সুন্দর হয়েছে, পাতলা ঝোল করেছি। এখন খেয়ে দিয়ে নিলাম তো, এখন একটু শোবো, সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাবো।